রাত পোহালে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের হেলথ সিটি ময়দানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলার কৃষকদের তিনি সম্মাননা প্রদান সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা যায়। খুবই ভালো প্রস্তুতি চলছে তড়িৎ গতিতে, কারণ সবাই খুব আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন এবং এই কৃষি প্রধান জেলায় তিনি কৃষকদের বিভিন্ন প্রকল্প যা নিষ্ঠার সঙ্গে উনি সূচনার পরের উপকার ঠিকমতন রূপায়িত করেন, সেই রূপায়ণের পদক্ষেপ হিসেবেই এবারে 89 লক্ষ কৃষক পরিবারকে তিনি কৃষক বন্ধুর যে অনুদান খরিফ খন্দের আগে সেটার কাল সূচনা করবেন। এখান থেকে আরও কৃষকদের বিভিন্ন বার্তা তিনি দেবেন, কারণ কৃষকদের প্রতি তার অনুকম্পা বরাবরই রাজ্যের মানুষ দেখেছে এবং এই বর্ধমানের জেলায় তিনি কৃষকদের সঙ্গে আবার মিলিত হবেন গত 21 ফেব্রুয়ারির পরে। সেজন্য সকলেই আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি। আগামী 27 জুন সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের হচ্ছে গোদা হেলথ সিটি সেন্টার মাঠে তিনি তার মানে পদধূলি রাখবেন। সেখানে আমাদের সমস্ত কৃষক ভাইয়েরা, সমস্ত কৃষক মায়েরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য, তার মানে গলাটা শোনার জন্য প্রত্যেকটা আমার মায়েরা দাদারা প্রত্যেকে আসবেন। সত্যি কথা বলতে মানুষের আবেগ, মানুষের আনন্দ, দুর্গাপুজো এলে যেমন প্রত্যেকটা মানুষের আনন্দ হয় ঠিক সেই রকমই প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দে মেতে উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হচ্ছে কন্যাশ্রীর উপকার, লক্ষ্মীর ভাণ্ডারের উপকার, নবর উপকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যসাথীর উপকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য, তার মানে গলা শোনার জন্য, তাকে মানে তাকে মানে সরাসরি দেখার জন্য তারা আমাদের মানুষরা আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী তার বার্তা শোনার জন্য। হঠাৎ করে কাজ শুরু হলো দুদিনের মাথাতে, কাজ সম্পূর্ণ হবে মনে হচ্ছে আজকের মধ্যে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে কাজ চলছে আমাদের, কাজ আমাদের আজকের মধ্যে কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সুসম্পন্ন হয়ে যাবে, আজকের মধ্যে কাজ সুসম্পন্ন হয়ে যাবে। আগামীকাল সভা কাজই সে আমাদের আগামীকালকে আমরা ফুল ফিললে আমাদের কিন্তু মঞ্চ বা আমাদের আমাদের সভা পুরোটাই কিন্তু রেডি হয়ে যাবে। রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে উপস্থিত হন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ। এদিন দেখা গেল শ্রমিকরা যুদ্ধকালীন তৎপরতায় মাঠের কাজ ও সভাস্থল তৈরিতে ব্যস্ত। ইতিমধ্যে তৈরি হয়েছে হেলিপ্যাডও। তিনি আসছেন সরকারি প্রোগ্রামে, এটা সরকারি যারা আধিকারিক আছে তারা ঠিক করবেন, কিন্তু যেহেতু নেত্রী আমাদের দলের নেত্রী এবং আমাদের দলের সকলের প্রিয় জননেত্রী, আমাদের হৃদয়ের মানুষ, সেহেতু পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্লকের যত নেতা কর্মীবৃন্দ আছে তারা নেত্রীর বক্তব্য শুনতে কালকে কিন্তু মাঠে সকলে আসবেন। তার কারণ দেখেছেন 21 জুলাই নেত্রীর কথা শোনার জন্য সারা রাজ্য থেকে মানুষ দলে দলে কলকাতায় ভিড় করে, সেখানে পূর্ব বর্ধমানের মাটিতে আমাদের নেত্রী আসছেন, তো নেত্রীকে স্বাগত জানাতে প্রশাসন যা করছে করছে, স্বাগত জানাতে আমাদের দলের নেতা কর্মীরা নিশ্চয়ই আমরা মাঠে যাব এবং আমরা নেত্রীর কথা শুনব এবং তাকে স্বাগত জানাবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।